আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিডি টিউটর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ক দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখানে বলছে বাড়ির কাজ ১৯, অর্থাৎ দশম সপ্তাহে আমাদের বাড়ির কাজ ১৯ আছে। তো বলছে যে শিক্ষার্থীর নাম, এখানে শিক্ষার্থীর নিজের নাম অর্থাৎ তোমাদের নাম লিখতে হবে, যে যে লিখবা বিদ্যালয়ের নাম, তোমরা যে বিদ্যালয়ে লেখাপড়া করো সেই বিদ্যালয়ের নাম লিখবা। তারপরে বলছে শ্রেণী চতুর্থ দ্বারা রোল নাম্বার, তোমাদের রোল লিখবা। তো বলছে শিক্ষার্থীরা সমাধান করার জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমাদের আলাদা কাগজ ব্যবহার করে উত্তরপত্র লিখতে হবে। তারপরে এক নম্বর প্রশ্নে বলছে ভাগের বৈশিষ্ট্য সমূহ ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং সমাধানের পদ্ধতি সহপাঠীদের সাথে আলোচনা করো। এখানে এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে। তো চলো আমরা কথা না বাড়ি উত্তর দেখে নেই। তো এখানে দেখো এক দুই তিন চার, চারটায় উত্তর দেওয়া আছে। এক নম্বর বলছে ২৫০/৫০=৫, তারপরে দুই নম্বর বলছে ৮১০০/৯০০=৯, তিন নম্বর বলছে ১৫০/২৫ তাহলে ৬, আর চার নম্বরে বলছে ৭০০/২৫ তাহলে ২৮। তো এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর। তারপর দুই নম্বর প্রশ্ন দেখি আমরা। দুই নম্বর প্রশ্নে বলছে চলো এবার উপরের পদ্ধতির সাহায্যে নিচের সমস্যাগুলো সমাধান করি। এখানে এক থেকে চার নং চারটা প্রশ্ন দেওয়া আছে। তো চলো কথা না বলে আমরা দেখে নেই। এখানে সমাধান দেখো এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে। এক নম্বরে বলছে ৮৭৬/১০, যেহেতু ভাজক ১০, এ একের ডান পাশে একটি শূন্য রয়েছে, সেহেতু ভাজ্য ৮৭৬-এর ডান পাশ থেকে একটি অঙ্কের আগে কমা বসিয়ে পাই ৮৭/৬, এত ভাগফল ৮৭/৬। তাহলে ৮৭৬/১০=৮৭/৬। তো এইভাবে এক থেকে চার পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তোমরা জাস্ট এটা লিখে দেওয়া, এটা হবে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর। তারপর আমরা দেখি তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন বলতে এখানে মূলত ৪.৫ অনুশীলনীর এক নম্বর বলা হয়েছে। তো এখানে এক থেকে ২০টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ ভাগ করতে বলছে। তো চলো আমরা প্রত্যেকটা উত্তর দেখে নেই। দেখো এখানে এক থেকে চারটা দেওয়া আছে, এইভাবে এক থেকে চারটা করে মোট ২০টা উত্তর দেওয়া আছে। এখানে দেখো এক নম্বরে দুইটা পদ্ধতি দেখানো হয়েছে, একটা সাধারণ পদ্ধতি, একটা বিকল্প পদ্ধতি। তোমরা চাইলে সাধারণ পদ্ধতিও দিতে পারো বা বিকল্প পদ্ধতিও দিতে পারো, বাট যে কোনো একটা দিবা, যে আমি স্বাভাবিক পদ্ধতিও দিলাম আবার বিকল্প পদ্ধতি দিলাম, এরকম না, জাস্ট একটা, যে কোনো একটা। এক একজন এক একটা দেবা, এক একজন সাধারণ পদ্ধতি দিবা আবার এক একজন বিকল্প পদ্ধতি দিবা। দিয়ে এখান থেকে দেখো এক থেকে চার পর্যন্ত আছে, এই চারটা তোমরা সলভ করবা। দেখো এই যে টান দেওয়া যাচ্ছে, টানের বাম পাশে আছে হচ্ছে আমাদের সাধারণ নিয়ম এবং ডান পাশে আছে হচ্ছে বিকল্প নিয়ম। এভাবে এক দুই তিন চার, চারটায় দেওয়া আছে। আবার পাঁচ নাম্বার থেকে আট নাম্বার দেখো, এখানেও সাধারণ নিয়ম এবং বিকল্প নিয়ম দেখানো হয়েছে। পাঁচ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, চারটাতেই দেখো স্বাভাবিক নিয়ম এবং বিকল্প নিয়ম দেখানো হয়েছে। আবার এখানে দেখো ৯ থেকে ১২ পর্যন্ত আছে, এখানেও সেমভাবে স্বাভাবিক নিয়ম আবার বিকল্প নিয়ম দেখানো হয়েছে। তো এই যে ৯ থেকে ১২ পর্যন্ত, এগুলো তো সমানের ডান পাশে বাম পাশে স্বাভাবিক নিয়ম এবং ডান পাশে বিকল্প নিয়ম দেখানো হয়েছে। তোমরা যে কোনো একটা লিখবে, আবারও বলতেছি যে কোনো একটা, তোমাদেরকে এই দুইটাই লিখতে হবে না, বিকল্প লিখতে হবে না, সাধারণ লিখতে হবে না, জাস্ট একটা, যে কোনো একটা লিখ হবে। তারপরে দেখো এখানে ১৩ থেকে শুরু করে ১৬ পর্যন্ত দেখানো হয়েছে। তো এখানেও সেমভাবে সাধারণ নিয়ম আবার বিকল্প নিয়ম দুইটাই দেখানো হয়েছে। তোমরা যে কোনো একটা দিবা, সাধারণ নিয়ম দিবা অথবা বিকল্প নিয়ম দিবা। তারপর শেষে দেখো ১৭ থেকে ২০ পর্যন্ত, ১৭, ১৮, ১৯, ২০ চারটা দেখানো হয়েছে। তো এভাবে তোমরা ২০টা ভাগফল সুন্দর করে নির্ণয় করে দিবা। অনেকে দিবা যারা সবাই একরকম দিলে সমস্যা, অনেকে দিবা স্বাভাবিক নিয়ম, আবার অনেকে দিবা ব্যতিক্রম অর্থাৎ বিশেষ নিয়ম যে সেইটা। তো তারপরে দুই নম্বর প্রশ্নে বলছে সহজ পদ্ধতিতে ভাগ করো। এখানে এক থেকে চারটা, চারটা ভাগ দেওয়া আছে এবং বলছে সহজ পদ্ধতিতে ভাগ করো। তো চলো আমরা সহজ পদ্ধতির ভাগগুলো দেখে নেই। তো আমরা লিখবো সমাধান। এক নম্বর বলছে ৭৬০০/২০০ ভাগ করে পাওয়া গেছে ৩৮। এইভাবে এক দুই তিন চার, চারটায় ভাগ করা হয়েছে। দেখো চার নম্বরে ৩৫০/২৫, এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তোমরা চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো অথবা সরাসরি ৩৫০/২৫=১৪ লিখতে পারো, কিন্তু না লিখে এভাবে ভেঙে ভেঙে লেখাই ভালো, তাহলে স্যার বুঝবে যে না ছাত্র বুঝতে পারছে। তো জাস্ট এভাবে তোমরা লিখে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বিষয়ক দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।